আজকের ভিডিওটা আমাদের কলেজের 10 ইয়ার ফাউন্ডেশন কমপ্লিট, মানে আমাদের কলেজটা আজ 10 বছর কমপ্লিট হলো। তো সেই উদ্দেশ্যে অনেক কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে, সেগুলোই দেখাবো। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। Yeah.
হয় তখন মহারাজ এসেছিলেন এবং তার গানের মাধ্যমে আমাদের ঈশ্বরের দিকে লক্ষ্য রেখে পথ চলা শুরু হয়েছে। ঈশ্বর শুধুমাত্র একটা কোনো জায়গায় বসেনি, ঈশ্বর সবার মধ্যে আছে, আমাদের প্রত্যেকের মধ্যে আছে এবং সব বিশ্ব সংসারে আছে। তো আমরা যদি ভালো কাজ করি, ভালো মন নিয়ে থাকি এবং চলে যাই, সেটাই আমাদের ঈশ্বরকে পাওয়া, কর্মের মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া যায়। ব্লাড ডোনেট করা হবে এবং হেলথ চেক আপ করা হবে, আমি এক করে দেখাচ্ছি করা হয়েছে কি কি। সো ফার্স্টে এখানে আছে ব্লাড ডোনেশন ক্যাম্প, ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছি ফর্ম ফিল আপ চলছে, মানে এইদিকে সার্টিফিকেট দেওয়া হবে আর যাদের ব্লাড দেওয়া হয়ে গেছে তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা আছে। ওটা অনেকটা পরিমাণ ব্লাড যাচ্ছে, তাই যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ব্লাড দেওয়া হচ্ছে। অনেকগুলো প্রাইভেট বেড আছে অ্যান্ড বাকি সবাই লাইনে দাঁড়ায় আছে ব্লাড দেওয়ার জন্য। তবে আমাদের অভিষেক স্যার কেমন লাগছে ব্লাড দেওয়ার আগে? যেমন দেখতে পাচ্ছ তোমরা অ্যান্ড স্যার আগেও ব্লাড দিয়েছেন আপনি, এরপরও দেবো আশা করি আপনি দেবেন। তারপরে যে সেকেন্ডে যেটা আছে হেলথ চেক আপ, তোমরা দেখতে পাচ্ছ ফুল হেলথ ক্যাম্প রয়েছে, ভিতরে কাজ হচ্ছে। তাছাড়াও এদিকে দেখা হচ্ছে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ কী করে চেক করেন। তাছাড়াও খুব ভালোভাবে ডেকোরেশন করা হয়েছে চারিদিকটা, বসার জন্য খুব ভালোভাবে ব্যবস্থা করা হয়েছে, যারা চেক আপ করা যায় টোকেনের ব্যবস্থা আছে। আরেকটা সব থেকে যে জিনিসটা ভালো লাগলো, আমাদের কলেজের স্টুডেন্টরা এগুলো দেখাশোনা করছে, যেমন এইদিকে আছে রসায়ন হাইকোর্ট দেখবার সমস্ত আমাদের স্টুডেন্টরাই পুরো দায়িত্ব নিয়ে করছে। দেখতে পাচ্ছ তোমরা ডেন্টাল ফাউন্ডেশন কমপ্লিটের জন্য কলেজ এবং কলেজের বাইরেরও সমস্ত পাবলিককে চেক আপ করা হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ তোমরা ডাক্তারবাবু বসে আছে। সবার আগে ম্যামরাই খেতে শুরু করেছে, এখন স্টুডেন্টরাও সেরকম খায়নি। কেমন কেমন লাগছে আপনার, কেমন লাগছে? এরকম প্রতি বছর হওয়া উচিত। গাইস দেখতে পাচ্ছ তোমরা খাওয়া দাওয়ার কীরকম কী ব্যবস্থা করতে পারছে, পানের স্টল আছে, এদিকে স্ল্যাট আছে বুফে টাইপ, এদিকে মিষ্টি রয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা।